ভোজ্য তেল দাম বাড়াতে সেই পুরনো কৌশল অবলম্বন করেছে। সরকারের কাছে সয়াবিন ও পাম অয়েল তেলের দাম বৃদ্ধির প্রস্তাব দিয়েছে আমদানি ও উৎপাদক সমিতি। এবার তাদের যুক্তি টাকার বিপরীতে ডলারের উচ্চ মূল্য। দাম বৃদ্ধির এই প্রস্তাব পর্যালোচনা করেছে ট্র্যাফিক কমিশন, কিন্তু সময় দিতে রাজি নয় কোম্পানিগুলো। দাম বাড়ানোর প্রস্তাব দিয়ে সরবরাহ কমিয়ে দেয়, ফলে বাজারে পণ্য সংকট সৃষ্টি আর ঘাটতির কারণে বেড়ে যাচ্ছে দাম। ভোজ্য তেলের বাজারের এমন চিত্র বারবারই। নিত্য প্রয়োজনীয় পণ্যটির দাম বাড়তেও আবারও সেই পুরান কৌশল অবলম্বন করেছেন ব্যবসায়ীরা। সরকারের কাছে সয়াবিন ও পাম অয়েল তেলের দাম বৃদ্ধির প্রস্তাব দিয়েছে আমদানি ও উৎপাদক সমিতি। এবার তাদের যুক্তি টাকার বিপরীতে ডলার উচ্চ মূল্য। দাম বৃদ্ধির এই প্রস্তাব পর্যালোচনা করছে ট্যারিফ কমিশন, কিন্তু সময় দিতে রাজি নয় কোম্পানিগুলো। রাজধানীর কারওয়ান বাজার, হাতিরপুল, মিরপুর, শেওড়াপাড়া, অলিগুলির দোকানে খোঁজ নিয়ে জানা গেছে ইতিমধ্যে বাজারে তেলের সংকট রয়েছে। কোম্পানির প্রতিনিধিরা পর্যাপ্ত তেল সরবরাহ করছে না। দোকানিরা বলছে টাকা দিলেও তেলের চাহিদা নিচ্ছে না সব কোম্পানির বিক্রয় প্রতিনিধি, ফলে ক্রেতারা চাহিদা মতো তেল পাচ্ছে না। কোনো কোনো দোকান আগেও সরবরাহ করা তেল থাকলেও তা কিনতে পারছেন কিছু ক্রেতা, তবে চাহিদার তুলনায় তা কম। বাজার পরিস্থিতি। রাজধানীর হাতিরপুল বাজারে মদিনা স্টোরের দোকানে আলতাফ হোসেন জানান, প্রায় এক সপ্তাহ ধরে তেলের সরবরাহ নেই। দোকানে সরিষার তেল ছাড়া অন্য কোনো সয়াবিন তেল নেই। তিনি বলেন বেশিরভাগ কোম্পানির কোনো প্রতিনিধিকে এখন দেখাই যায় না, দু একজনের দেখা পেলেও তাদের বক্তব্য দাম বাড়বে, তাই তেল সরবরাহ করা হচ্ছে না। জামাল নামে আরেক দোকানি বলেন আগের কেনা সামান্য তেল আছে, তাও শেষ হয়ে যাবে, তেল চাইলে দেওয়া হচ্ছে না। যেসব কোম্পানি বেশি পরিমাণ তেল সরবরাহ করে তারাই চাহিদা নিচ্ছে না। ক্রেতারা 5 লিটারের ক্যান চান, অথচ দোকান 1 ও 2 লিটারের মাত্র কয়েক বোতল ভোজ্য তেল আছে। মিরপুর 60 ফুট রোডের জহির জেনারেল স্টোরের জসিম বলেন দোকানে তেল নেই, কোম্পানির লোকদের পাওয়া যায় না, দু একজনের পেলেও তারা সরবরাহ বিপরীত অগ্রিম টাকা নেয় না, বলে কোম্পানি থেকে তেল দেওয়া হচ্ছে না। দাম বৃদ্ধির প্রস্তাব। বিশ্ববাজারে দাম ক্রমান্বয়ে কমে আসায় দেশে ভোজ্য তেলের দাম সমন্বয় করা হয় 18 জুলাই। এক মাস না যেতেই নতুন করে আবারও দাম বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। ডলারের বিপরীতে টাকার মূল্য পতনের উল্লেখ করে তেলের দাম বৃদ্ধির প্রস্তাব দিয়েছে ভোজ্য তেলের উৎপাদক সমিতি। বাংলাদেশ ট্যারিফ কমিশনে পাঠানো প্রস্তাবে প্রতি লিটার খোলা সয়াবিন তেলের দাম 180, বোতলজাত 205 ও 5 লিটার তেলের দাম 960 টাকা করার কথা বলা হয়েছে। বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুয়াল ফিক্সচার অ্যাসোসিয়েশন থেকে দাম বৃদ্ধির প্রস্তাবে বোতলজাত সয়াবিন লিটারে 20 টাকা, খোলা সয়াবিনে 14 টাকা ও 5 লিটার বোতলজাত সয়াবিন তেলে 50 টাকা দাম বৃদ্ধির কথা বলা হয়। পর্যালোচনা করছেন ট্যারিফ কমিশন। সয়াবিন তেলের দাম বৃদ্ধির প্রস্তাবে পর্যালোচনা করেছেন বাংলাদেশ ট্যারিফ কমিশন। নাম প্রকাশ না করার শর্তে প্রতিষ্ঠানটির এক কর্মকর্তা বলেন 18 জুলাই দাম সমন্বয়ের পর আবারও 15 দিনের মাথায় বৃদ্ধির প্রস্তাব হাস্যকর। দাম নির্ধারণ করা হয় এক মাসের জন্য, কিন্তু কোম্পানিগুলো নেই নিয়ম মানছে না। অন্যদিকে বিশ্ববাজারে ভোজ্য তেলের দাম দ্রুত কমছে, আবার ডলারের বিপরীত কমছে টাকার মান। সব দিকে পর্যালোচনা শেষে সবশেষে যে মূল্য নির্ধারণ হয় তখন ডলারের দামের ঊর্ধ্বমুখী ছিল। ক্রেতার নাবিশ্বাস। প্রায় প্রতিটি পণ্যের দাম চড়া, বাজারে গিয়ে ক্রেতারা নাবিশ্বাস উঠেছে। ভোজ্য তেল যেহেতু ক্রেতার নিত্য প্রয়োজনের পণ্য, তাই এই পণ্যের দাম বৃদ্ধিতে কেনার ক্ষমতা হারাচ্ছে ভোক্তা। পড়ছে বাড়তি চাপ। ক্রেতারা বললেন সংকট সৃষ্টি করে দাম বৃদ্ধি এর আগেও করা হয়েছে, এবারও একই কৌশল অবলম্বন করছে, ক্রেতাদের স্বার্থ দেখবে কে। সরবরাহ ব্যবস্থার সমস্যা। ট্যারিফ কমিশনের এক প্রতিবেদনে দেখা গেছে তরল পদার্থ পরিমাণের একক হিসাবে লিটার ব্যবহৃত হলেও ভোজ্য তেলের পাইকারি বাজারে মন ও খুচরা বাজারের কেজিতে বিক্রির প্রবণতা রয়ে গেছে, এতে সাধারণ ভোক্তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে।